ঝিনাইদহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, সংসদ সদস্যের মরদেহ দেশে আনা নিয়ে পরিবারের পরবর্তী পদক্ষেপ কি? ধন্যবাদ টিপু। আপনি যেমন নিউজে বলছিলেন যে আসলেই আনার ছিলেন, হলো কালীগঞ্জের মানুষের বলা যায় যে হৃৎপিণ্ড। তিনি জনগণের দাঁড়ে দাঁড়িয়ে যেতেন, জনগণ তার কাছে যতটা না আসতেন জনগণের পাশে উনি গিয়ে দাঁড়াতেন। একজন বলছিলেন যে জানাজা, এমন কোনো জানাজায় নেই যে যে জানাজায় তিনি উপস্থিত হননি। ঢাকায় থাকলেও যদি কারোর মৃত্যু সংবাদ পেয়েছেন এবং তিনি সেখানে ছুটে এসেছেন। আমি আছি ওনার বাসভবনে, কোনো জৌলস নাই এই বাসভবনটায়, যেখানে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড চালাতেন এবং পাশেই আওয়ামী লীগের যে কার্যালয়, উপজেলা কার্যালয়, সেই কার্যালয়ে তিনি বেশি বসতেন। আমি যদি একটু দেখাই টিপু, এই বাইকটি ছিল আনারের তার বাহন, এবং ইনি এটি একা কি, কোনো বডিগার্ড ছিল না, কোনো নিরাপত্তা কর্মী ছিল না, কেউ ছিল না, কিন্তু একা একই রাত নাই দিন নাই মানুষের কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি ছুটে চলে যেতেন এবং মানুষের পাশে দাঁড়াচ্ছিলেন। আমি অসংখ্য মানুষের সাথে কথা বলেছি, তারা তাদেরকে তাদের মানে চোখে থেকে তারা পানি ফেলেছে প্রত্যেকটা মানুষ, এবং দূর দূরান্ত থেকে তারা এসছেন, বলছেন যে এই উপকার করেছে, মানে এমন কোনো খাত নাই যেখানে তিনি কাজ না করেছেন। আর যদি আপনি শিক্ষা খাত ধরেন তাহলে বলতে হবে যে এখানকার অধিকাংশ স্কুল এবং মাদ্রাসাগুলো কিন্তু সরকারি করা হয়েছে। এখানকার যদি সড়ক ব্যবস্থা বলি তাহলে গ্রামের যে মেটোপথগুলো সেগুলো পিচদালা পথ হয়ে গেছে, এমনটা উন্নয়ন উনি করেছেন। এই মোটামুটি বলা যায় যে কালীগঞ্জের এই চার আসনের মানুষ এখন শোকে পাথর হয়ে গেছে। এই ছিল আমার কাছে টিপু সর্বশেষ।